এডুকেটেড দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা আবারও পরিবেশবিদ্যা পেডাগজি একটি খুব গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, প্রথম প্রশ্নে বলা রয়েছে যে পরিবেশবিদ্যা শিক্ষায় শিক্ষার্থীদের উদ্ভিদের অবদান সম্পর্কে উদাসীনতা কাটাতে নিচের কোন পদ্ধতি প্রয়োগ করা যায়। নানা প্রকার বই পাঠের অভ্যাস, বৃক্ষ পর্যবেক্ষণ, বিভিন্ন টিভি চ্যানেল প্রদর্শন, নাকি গল্প শোনানো? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বৃক্ষ পর্যবেক্ষণ। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে বৃক্ষরোপণ প্রকল্পে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা নিচের কোনটি জানতে পেরেছে? বৃক্ষরোপণ প্রকল্পটি সম্পাদন করতে গিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায়, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এবং আবহাওয়া নিয়ন্ত্রণে গাছের অবদান সম্পর্কে জেনেছে? গাছেদের প্রাণ ক্ষণস্থায়ী এটা জেনেছে? সকল গাছই বহু বর্ষজীবী এটা জেনেছে, নাকি উপরের কোনোটিই নয়? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে বৃক্ষরোপণ প্রকল্পটি সম্পাদনা করতে গিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায়, পরিবেশের দূষণ নিয়ন্ত্রণে এবং আবহাওয়া নিয়ন্ত্রণে গাছের অবদান সম্পর্কে জেনেছে। দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা পাঠ্যক্রম বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের ধারণাকে একত্রিত করে। যে কারণে এই পাঠ্যক্রমটি রাখা হয়েছে সেটি হলো, এটি শিক্ষার্থীকে সামগ্রিকভাবে পরিবেশকে অনুধাবন করতে সাহায্য করে, স্কুল ব্যাগের বোঝা কমানোর জন্য, পড়ার বিষয়ের সংখ্যা কমানোর জন্য, নাকি নির্দিষ্ট বিষয়ের শিক্ষকের সংখ্যা কমানোর জন্য? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে এটি শিক্ষার্থীকে সামগ্রিকভাবে পরিবেশকে অনুধাবন করতে সাহায্য করে। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে পরিবেশবিদ্যার একজন শিক্ষক শিক্ষার্থীদের পরিবেশের অন্তর্গত বিভিন্ন ক্রিয়াকলাপ বোঝাতে কেয়ার নামক একটি সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করেন। এই কেয়ার শব্দটির সম্পূর্ণ রূপটি হল কমপ্লেক্সিটি, অ্যাস্থেটিক্স, রেসপন্সিবিলিটি অ্যান্ড এথিক্স, কমন অ্যাট্রিবিউট রেসপন্স অ্যান্ড এডুকেশন, কমন অ্যাটেনশন রেসপন্সিবিলিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, কমপ্লিকেটেড অ্যাওয়ারনেস রেসপন্সিবিলিটি অ্যান্ড এফেক্ট। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে কমপ্লেক্সিটি, অ্যাস্থেটিক্স, রেসপন্সিবিলিটি অ্যান্ড এথিক্স, অপশন এ। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিচের কোনটি প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের পরিবেশবিদ্যা শিক্ষার উদ্দেশ্য হতে পারে? প্রকৃতির বিভিন্ন রূপ আমাদের সকলের জন্য অনুকূল তা বোঝানো, পারিপার্শ্বিক পরিবেশ আমাদের জীবনযাত্রার মানকে প্রভাবিত করে তা বোঝানো, সম্পদ ব্যবহারের ভারসাম্য বজায় রাখা উচিত নয় তা বোঝাতে, নাকি উপরের কোনোটিই নয়? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে পারিপার্শ্বিক পরিবেশ আমাদের জীবনযাত্রার মানকে প্রভাবিত করে তা বোঝানো। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে অমলবাবু পরিবেশবিদ্যার একজন শিক্ষক, নিম্নলিখিত কোন অভিক্ষা পদ্ধতিগুলি তিনি শ্রেণীকক্ষে প্রয়োগ করতে পারেন? মৌখিক এবং হাতে কলমে পরীক্ষা, মৌখিক পরীক্ষা, গৃহকার্যের অভিক্ষা, নাকি উপরের কোনোটিই নয়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে মৌখিক এবং হাতে কলমে পরীক্ষা। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে জল নিয়ে পরীক্ষা করার সময় কবির বলল যে একটি খালি স্টিলের প্লেট জলে ভাসবে, কিন্তু একটি ছোট লোহার প্লেট জলে ডুবে যাবে। এটি নির্দেশ করে কবিরের বিশ্লেষণমূলক ধারণা রয়েছে, কবিরের পরীক্ষণমূলক ধারণা রয়েছে, কবিরের অভিব্যক্তিমূলক ধারণা রয়েছে, নাকি উপরের কোনোটিই নয়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে কবিরের বিশ্লেষণমূলক ধারণা রয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে শ্রেণীকক্ষে একজন শিক্ষিকা শিক্ষার্থীদের 20টি প্রাণীর নাম বললেন এবং ওই প্রাণীগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করতে বললেন, যাদের কান দেখা যায় ও যাদের কান দেখা যায় না, তার উপর ভিত্তি করে। এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নিচের কোন দক্ষতার বিকাশ ঘটবে? শ্রেণীকরণ, পর্যবেক্ষণ, উপরের দুটিই, নাকি উপরের কোনোটিই নয়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে উপরের দুটি, অর্থাৎ শ্রেণীকরণ এবং পর্যবেক্ষণ। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে একজন শিক্ষক শ্রেণীকক্ষের একটি পরীক্ষার বিশ্বায়নের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে একটি প্রশ্ন প্রস্তুত করলেন, এই প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীর কোন দক্ষতার বিকাশ ঘটবে? অনুধাবনমূলক দক্ষতা, বিশ্লেষণমূলক দক্ষতা, পরীক্ষণমূলক দক্ষতা, নাকি উপরের সবকটি ঠিক? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে বিশ্লেষণমূলক দক্ষতা। এর পরবর্তী প্রশ্ন
দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য নিচের কোন পদ্ধতিটি ব্যবহার করা উচিত? মৌখিক পরীক্ষা, কারণ শিক্ষার্থীরা লিখতে পারবে না, শিক্ষিকা পর্যবেক্ষণ করবেন, মূল্যায়ন প্রক্রিয়ার কোনো প্রয়োজন নেই, নাকি এ এবং বি উভয়ই ঠিক? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে এ এবং বি উভয়ই ঠিক, অর্থাৎ মৌখিক পরীক্ষা, কারণ শিক্ষার্থীরা লিখতে পারবে না, আর কি রয়েছে যে শিক্ষিকা পর্যবেক্ষণ করবেন। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ভ্রমণ সম্বন্ধে পড়ানোর সময় শিক্ষিকা কোন কৌশল অবলম্বন করবেন? শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার পরিবহনের মাধ্যমে ছবি সংগ্রহ করতে বলবেন, শিক্ষিকা বিভিন্ন পরিবহন মাধ্যমের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রস্তুত করবেন ও শিক্ষার্থীদের তা দেখাবেন, শিক্ষার্থীদের নিজেদের ভ্রমণের অভিজ্ঞতা আলোচনা করতে বলবেন, নাকি উপরের সবকটি ঠিক? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে উপরের সবকটি ঠিক। তো শিক্ষার্থীদের ভ্রমণ সম্বন্ধে পড়ানোর সময় শিক্ষিকা কোন কৌশল অবলম্বন করবেন? দেখো, এখানে কিন্তু তিনি এই তিনটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। কী কী? যে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার পরিবহন মাধ্যমে ছবি সংগ্রহ করতে বলবেন, এরপর রয়েছে শিক্ষিকা বিভিন্ন পরিবহন মাধ্যমের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রস্তুত করবেন এবং শিক্ষার্থীদের তা দেখাবেন, এবং অপশন সি রয়েছে যে শিক্ষার্থীদের নিজেদের ভ্রমণের অভিজ্ঞতা আলোচনা করতে বলবেন। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে পেরেক, চুম্বক, এক টুকরো কাগজকে তিনটি ভাগে ভাগ করা হলো, এটি বিজ্ঞানের যে প্রক্রিয়ার মধ্যে পড়ে সেটি হলো সিদ্ধান্ত, শ্রেণীকরণ, পর্যবেক্ষণ, নাকি সত্যতা নির্ণয়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে শ্রেণীকরণ। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে আবহাওয়া সম্বন্ধে জানানোকে বিজ্ঞানের ভাষায় বলে সিদ্ধান্ত গ্রহণ, ভবিষ্যৎবাণী করা, সঞ্চালন, নাকি পরীক্ষণ? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ভবিষ্যৎবাণী করা। আবহাওয়া সম্বন্ধে জানানোকে বিজ্ঞান ভাষায় কী বলে? ভবিষ্যৎবাণী করা। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে পরিবেশবিদ্যা বিষয় সম্পর্কে ধারণা উপস্থাপনের সময় শিক্ষকের প্রধান কর্তব্য হল শিক্ষার্থীদের সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করা, শিক্ষণ উদ্দেশ্যকে নির্দিষ্ট করা, যে পরিবেশে শিক্ষার্থীরা শিখছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ, নাকি উপরের সবগুলিই ঠিক? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে উপরের সবগুলিই ঠিক, অর্থাৎ পরিবেশবিদ্যা বিষয় সম্পর্কে ধারণা উপস্থাপনের সময় শিক্ষকের প্রধান কর্তব্য কী হবে? শিক্ষার্থীদের সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করা, শিক্ষণ উদ্দেশ্যকে নির্দিষ্ট করা, আর কী রয়েছে যে যে পরিবেশে শিক্ষার্থীরা শিখছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ। এর পরবর্তী প্রশ্ন দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে যে পরিবেশবিদ্যা সম্পর্কে ধারণা গঠনে শিক্ষার্থী সম্পর্কে নিচের কোন তথ্যটি প্রাসঙ্গিক নয়? পরিবেশবিদ্যা সম্পর্কে শিক্ষার্থীর পূর্বজ্ঞান, শিক্ষার্থীর দৈহিক গঠন, শিক্ষার্থীর আগ্রহ, নাকি শিক্ষার্থী কোন পরিবেশ থেকে এসেছে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে যে শিক্ষার্থীর দৈহিক গঠন। পরিবেশবিদ্যা সম্পর্কে ধারণা গঠনে শিক্ষার্থী সম্পর্কে কিন্তু নিজের এই তথ্যটি প্রাসঙ্গিক নয়, শিক্ষার্থীর যে গঠন সেটা কিন্তু প্রাসঙ্গিক নয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।